এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। ছেলে লেখাপড়া শিখে বেকার হয়ে আছি। কিছুদিন আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে ভারতবর্ষে কিছু সৈনিক লাগবে, তাই আমি এই ফাঁকা মাঠে প্র্যাকটিস করছি। আমার মনে বড় স্বপ্ন, আমি একজন ভারতের সৈনিক হব। কত না স্বপ্ন ছিল যে আমার মনে, বুক ফাটা হাহাকারে কেউ দাঁড়াতে না মনে। কোথায় ফায়ার করছিস? জায়গা বুঝে ফায়ার করো, জায়গাটা ভালো করে ফায়ার করো। দূরবীন দিয়ে দেখলে মানুষকে বড় লাগে। তোকে মনে হচ্ছে তুই যেন টিকটিকির মতো। টিকটিকি যত ছোট হোক না কেন, তবু কিন্তু সে আর কাটবায়। রে বাবা, তা তুমি কে হে, তোমার নাম কি? আই এম গোলথুম বর্ষা। তুমি গোলথুম বর্ষা? হ্যাঁ, ওই জন্য বলি তোমার সারা গায়ে ঢাকা আর মাথাটা ভরসা। তা তুমি কোত্থেকে এসছো হে? আমি এসছি আবহ দপ্তর থেকে। আমি একজন আবহবিদ। বঙ্গোপসাগরের উপর থেকে যে বহুমুখী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, বিডিও অফিস থেকে আমাকে এখানে পাঠিয়েছে সমস্ত মানুষের সতর্ক করতে। তাই তুমি আমাদের ভারতের হয়ে কাজ করছো? তাই বলো আগে বলবি তো। ওই ছোকরা, তোমার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। তুমি ফাঁকা মাঠে বন্দুক কাঁধে করে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন হে? আরে ঘুরে বেড়াচ্ছি কোথায়, আমি তো শুয়ে বসে উবুর হয়ে প্র্যাকটিস করছি। কিসের প্র্যাকটিস করছো? আমি একজন ভারতের সৈনিক হব। ও হে, তুমি আমার ভারতের হয়ে কাজ করছো? হে ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। মনে হচ্ছে যেন সাদা মুলো ধরে টানাটানি করছে। না না, ওটা মুলো নয়, তোমার হাতটা কি যেন তুলো। ওই ছোকরা, তোমার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। আমি তো বিদেশ থেকে এখানে এসেছি, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় একটু ঘুমাবো, তারপরে তো প্রত্যেকটা মানুষের সতর্ক করব। যদি থাকার একটা ঘর দেখে দাও আমার খুব ভালো লাগে। থাকার ব্যবস্থা তো? হ্যাঁ। আরে নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, কোনো ব্যাপার নেই। আমার চার পাঁচটা হেকাদা কেলাব পড়ে আছে। আচ্ছা, আমি নিজে সেখানে থাকতে পারি না। হ্যাঁ, ওই ক্লাবের সদস্য আমি, তোমার থাকার ব্যবস্থা করে দেবো। ও মাই গড।
আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। ও ছোকরা, আমাকে কেমন লাগছে গো? তোমাকে এমন লাগছে যেন আলাউদ্দিনের প্রদীপ থেকে বেরিয়ে আসা এক জিন। আমাকে কিছু বলছো? না না, রূপের বর্ণনা করছি। ও মা, এভাবে সবাই আমার রূপের বর্ণনা করে। ছোকরা, আমি কি তোমার আঁকা হতে পারি না? না না, তুমি দাদা কি বৌদি আমি চিনতে পারি না। ওটা পরে চিনতে পারবে। তুমি এখানে আমার আঁকা হতে এসছো? হ্যাঁ। আমার বন্ধু হতে এসছো? হ্যাঁ। ফায়ার করে উড়ে দেবো। আমার কত স্বপ্ন, আমি একজন ভারতের সৈনিক হব, আর এখানে আমার স্বপ্ন ভেঙে ফেটে ঘ্যান করে দিচ্ছে। হ্যাঁ, আপনারা যে বসে আছেন, আপনারা ঠান্ডার সময় ঘুমাচ্ছেন কাদের জন্য? আমাদের মতো সৈনিকরা যদি না রাত্রে পাহাড়ও দিত, তাহলে আপনারা মোটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে ঘুমোতে পারতেন না। তাই আমার মনে বড় স্বপ্ন, আমি একজন ভারতের সৈনিক হব। কত না স্বপ্ন ছিল যে আমার মনে, মুখ ফাটা বেকারে কেউ তার রাখে না মনে। আরে রে 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 রে, লে ফটু লে ফটু লে ফটু লে। হ্যালো এভরিবডি, ডু ইউ রিমেম্বার মি? চিনতে পারছেন আমায়? ভাবছেন তো কোথায় দেখেছেন, আরে টিভিতে দেখেছেন, পেপারে দেখেছেন। হ্যাঁ, আমি তো সেই আপনাদের ঘরের মেয়ে হেমা দাস। আমি 200 মিটার দৌড়ে সোনা জিতেছি, আমি 400 মিটার দৌড়ে সোনা জিতেছি, আমি আমার বাবার মুখ উজ্জ্বল করেছি, আমি আসামের মুখ উজ্জ্বল করেছি, আমি ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছি। আসছে অলিম্পিকে, যাতে আমি 800 মিটার দৌড়ে সোনা জিততে পারি, তাই আমি এসেছি প্র্যাকটিসে। তুই যাবি মনে করেছে পারবো না। ও মা, বন্দুক ভেঙে ফাঁক করে দিয়েছি। বেশ করেছি। আমার বন্দুক ভেঙে ফাঁক করে দিয়েছে। আমি চাল চুরি করে বিক্রি করে এই বন্দুক কিনেছি। কত দূর আচার মেরে ভেঙে দিয়েছে। বেশ করেছি। তোর ব্যবস্থা আমি করে দেব। এই তুই আমার কি করবি? আমি তুই আমার কি করবি? ব্যবস্থা করব। ছাড় বলে দিচ্ছি। এই বন্দুক কিনে দে যা। ছাড়। না, বন্দুক কিনে দে।
উড়ো পাখি তোরে ডানাতে বসিকে, উড়ো পাখি তোরে ডানাতে বসিকে, ও ইডিয়েট ছোড়ে জানা এমন ঝটকা দেবো মাইরি চাইনা মাল ফুটে জানা, এমন ঝটকা দেবো মাইরি চাইনা মাল ফুটে জানা, উড়ো পাখি তোরে ডানাতে বসিকে, উড়ো পাখি তোরে ডানাতে বসিকে, ও ইডিয়েট ছোড়ে জানা এমন ঝটকা দেবো মাইরি চাইনা মাল ফুটে জানা, এমন ঝটকা দেবো মানে সাই সাই আওয়াজ, মনে হচ্ছে বঙ্গোপসাগরের বুক থেকে ঘূর্ণিঝড় আমাদের এলাকায় ঢুকে গেছে। সবাই সাবধান হয়ে থাকবেন, সাবধানে বসবেন, প্রত্যেকের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আমাকে দেখতে হবে ঝড়টা কোন দিক থেকে আসছে, আমাকে দেখতেই হবে, দেখতেই হবে। না, এ তো ঝড় নয়, এ তো কুস্তি চলছে। প্রত্যেকটা মানুষ ঝড়ের গুঁতে ভয়ে জড়ো সড়ো, আর তোমরা এখানে কুস্তি করতেছ, মেরে মেরে ফেলে দেবে। মেয়ে মানুষের বার দেখো, একটা পুরুষ ছেলের উপর উঠে যেন নাচতেছে। এই এই এই, তুমি যদি উল্টো পাল্টা করো না তোমাকেও আঙুলের মাথায় নাচাবো। তুই কান নাচাবি রে, আমার মতো মেয়ে নাচাবি? একবার নাচিয়ে দেখ, তোর মেরে দেবো রে। ঘোর কলিকাল, অসময় কলিকাল, মেয়ে চাটে ছেলেদের গাল। বাজে কথা বলা বন্ধ করো। কালে কালে এসব কি হলো, মা দুর্গা অসুর নিধন করলো। দুর্গার অসুর নিধন সবাই দেখেছে, আমি যদি দুর্গা হতাম না, ত্রিশূল দিয়ে খুঁচে খুঁচে ওর হৃৎপিণ্ডটাকে উপড়ে নিতাম। কালে কালে এসব মা দুর্গা অসুর নিধন করলো, কালে কালে এসব কি হলো, মা দুর্গা অসুর নিধন করলো। হে বৌদি, হে বৌদি, এনে নয় আগুনের গলা সর্বশরী। আমার একটা নাম আছে, তুই আমার বন্দুক ভেঙে দিয়ে তা কি হয়েছে? এই ভায়া বন্দুক নে, তোর এমন ফায়ার করা করব তুই আকাশে পাখির মতন উড়বি। বেঁধে চিনি সাপের হাসি কোয়ালারি জানা, ফায়ার করে উড়িয়ে দেবো ওরে মন তু সোনা। হাতে খবরদার যাবে না, না না তাহলে কার দিকে যাবো? 80-85 বছরের বাচ্চা মেয়ের দিকে যাবো?
ও মেয়ের যা চাওনি, ও মেয়ের দিকে গেলে তোমার টাবাস করে গিলে নেবে। এ মেয়ে রাতের হায় না, হাতে কাজ না। এই আমি দেশে নাগরিক, স্ট্যাম্প আছে দেখো না। থো থো থো, তোর স্ট্যাম্প তোর কাছে থুয়ে দে। হোয়াট ডু ইউ মিন? তোর এরকম কত স্ট্যাম্প, আমি বিস্কুট বদল খেয়ে নি। ও মাই গড, দেখেছো তো কেন বললাম মূর্খ, একটা স্ট্যাম্পের মূল্য কত এই রেটটা বোঝেই না। এ মেয়ে রাতের হায় না, তুই খাবে কাছ না। আমি দেশে নাগরিক, স্ট্যাম্প আছে দেখো না। শুকনো কালি দাগে আয় না। আচ্ছা তুমি কি জানো ভারতবর্ষের হয়ে কেউ একজন সোনা জিতেছে? না না। তুমি কি জানো তার নাম কি? না না। তার নাম হলো হেমা দাস। হ্যাঁ হ্যাঁ, ওই দাস, ওই দাস। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, বাচ্চা ছেলে মেয়ে আলোচনা করছিল, ওই দাস। তুমি কি জানো সেই হেমা দাস কে? না। দেখো আমি সেই হেমা দাস। ও মা, তুই সেই হেমা বৌদি রে? ওই জন্য বলি এদের বাড়ির লোকগুলো সব আমার চেনা। 200 মিটার দৌড়ে এনেছি যে সোনা। সত্যি বলে তোমরা আমার সুযোগ করে দাও না। সুযোগ তোদের এমনি হবে, তোর অবস্থি হচ্ছে কেন বলতো? এই তো তোদের সুযোগের বই। 400 মিটার দৌড়ে এনেছি যে সোনা। সত্যি বলে তোমরা আমার সুযোগ করে দাও না। মানুষের সেবায় লাগে না তো ভাই, সোনার বাংলা সোনার বাংলা করে বৌদি। তোমার শরীর এভাবে দাউ দাউ করে জ্বলে যাবে। তা আমার যা কাঞ্জল মল্লিকের মতো বডি, এমনি তো শরীর জ্বলে যাবে। এই নদীয়ে ঝাম মার যা। এই তুমি কে? তোমাকে তো কোনোদিন এখানে দেখিনি, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি আবহ দপ্তর থেকে। তাই? আমি একজন আবহবিদ। তুমি আবহবিদ না পাকা দেয়ালের ভিত? বঙ্গোপসাগরের উপর থেকে যে বহুমুখী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, বিডিও অফিস থেকে আমাকে এনে পাঠিয়েছে সমস্ত মানুষের সতর্ক করতে। তাই আপনাদেরকে বলছি, যখন জোরে ঝড় আসবে, কেউ নদীর ধারে থাকবেন না, ফাঁকা মাঠে থাকবেন না, বড় গাছের তলায় থাকবেন না, এবং বিদ্যুৎ থেকে দূরে থাকবেন। এবং সরকারি সুযোগে যে বহুমুখী ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র করে দিয়েছে, আপনারা সেখানেই আশ্রয় নেবেন, তাহলে সবাই নিরাপদ থাকবেন। হ্যালো, হাই। আমি তোর হাই বলেছি। আমি মনে করি আমাকে বলছি। হ্যালো, আমি তোর বলেছি। তা আমি মনে করি আমাকে বলছি। রাইটের মতো কাজ করে দাও। হ্যালো হেমা, বলো। আমি তোকে আশীর্বাদ করছি, তুমি আরো 800 মিটার দৌড়ে ছুটে সোনা জিতে আমাদের ভারতের মুখ উজ্জ্বল করো। আর তুমি এইভাবে চেষ্টা করে করে একটা বড় জায়গায় তুমি চলে যাও। অবশ্যই। আমি তো তোমাদেরকে সতর্ক করেছি, কিন্তু আরো আরো অন্য অন্য মানুষ আছে, অন্য জায়গায় গিয়ে আমার প্রত্যেকটা মানুষকে সতর্ক করতে হবে। ভালো থেকো, কিন্তু গন্ডগোল করো না। আমি আসছি হেমা। যেন গুমটো আলু ছুটে গেল। এই তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমি এখানে এসেছি, আই লাভ মাই ইন্ডিয়া, আমি ভারতকে ভালোবাসি। তা কি হয়েছে? তাই আমি ভারতের একজন সৈনিক হবো বলে এই ফাঁকা মাঠে আমি প্র্যাকটিস করছি। ও বুঝতে পেরেছি, তোমার আর আমার দুজনের উদ্দেশ্যটা এক। আমার উদ্দেশ্য ভারতকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া, আর তোমার উদ্দেশ্য ভারতকে সুরক্ষা দেওয়া। আমাদের উদ্দেশ্যটা যেহেতু এক, কিন্তু রাস্তাটা আলাদা, তাই আমরা দুজনে মিলেমিশে কাজ করি, তাই আমরা একসাথে বলে উঠবো এ দুনিয়া।
এক দুলহন দুলহন এ মাথে এ বিন্দিয়া আই লাভ মাই Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.